রানী রাসমণিতে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশের ঘটনার প্রতিবাদে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, জয়প্রকাশ মজুমদার, অশোক ডিন্ডা সহ ভারতী ঘোষ। আগামীকাল রাজ্য ডিএম অফিস ঘেরাও করা হবে। এ সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতে দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে বাংলাদেশে শান্তি ফিরে আসুক সেই দাবি জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ। রানী রাসমণিতে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশের ঘটনার প্রতিবাদে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, জয়প্রকাশ মজুমদার, অশোক ডিন্ডা সহ ভারতী ঘোষ। আগামীকাল রাজ্য ডিএম অফিস ঘেরাও করা হবে। এ সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতে দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে বাংলাদেশে শান্তি ফিরে আসুক সেই দাবি জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ। রানী রাসমণিতে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশের ঘটনার প্রতিবাদে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, জয়প্রকাশ মজুমদার, অশোক ডিন্ডা সহ ভারতী ঘোষ। আগামীকাল রাজ্য ডিএম অফিস ঘেরাও করা হবে। এ সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতে দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে বাংলাদেশে শান্তি ফিরে আসুক সেই দাবি জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ।